শ্রমিক গোষ্ঠী মেয়েদের উপর অত্যাচার বন্ধ করতে হবে করতে হবে করতে হবে মেয়েদের উপর অত্যাচার বন্ধ করতে হবে করতে হবে করতে হবে মেয়েদের উপর জুলুমবাজি চলবে না চলবে না চলবে না শ্রমিক গোষ্ঠীর উপর মালিকের অত্যাচার বন্ধ করো বন্ধ করো বন্ধ করো শ্রমিক গোষ্ঠীর উপর মালিকের অত্যাচার বন্ধ করো বন্ধ করো বন্ধ করো শ্রমিক গোষ্ঠীর উপর মালিকের অত্যাচার বন্ধ করো বন্ধ করো বন্ধ করো স্যার কোন টাকা পয়সার জন্য আমরা ধর্মঘট করিনি আমাদের অভিযোগ আপনার দাদার বিরুদ্ধে কেন কি করেছো কাল রাত্রি আপনার দাদা সাগর মদ কে ওই শ্রমিক বস্তিতে ঢুকেছিল তারপর তারপর এই ভগরুর মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল মেয়েটা চিৎকারে সবাই ছুটে এসেছিল তাই রক্ষে নইলে মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যেত আপনার দাদা সাগরবাবু বলেই তিনি রক্ষা পেয়ে গেলেন আমরা কেউ তার গায়ে হাত দিইনি কিন্তু ভুলে যাবেন না আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করবে নষ্ট করবে এ আমরা কিছুতেই হতে দেবো না তাই আপনার কাছে বিচারের জন্য এসেছি বিচার চাই 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 এইভাবে চললে আমাদের মা বোনদের কি হবে হুজুর মা বোনদের ঠিক আছে তুমি অগ্রুকে নিয়ে আমার চেম্বারে চলে এসো অসম্ভব আমি ওদের কাছে কিছুতেই ক্ষমা চাইবো না লাই দিয়ে দিয়ে তুই কুকুরগুলোকে মাথায় তুলেছিস দাদা ওরা যদি কুকুর হতো তাহলে কামড়ে তোমার টুঁটি ওরা ছেড়ে নিত ওরা মানুষ তাই ওরা তোমার গায়ে হাত দেয়নি আর কারখানাটাকে ওরা মার মতো ভালোবাসে তাই আমার কাছে বিচার চাইতে এসছে তুই ওদের কাছে মহান হতে পারিস কিন্তু আমি ওই কুকুরগুলোকে পায়ের নিচেই রাখবো ইম্পসিবল আমি কিছুতেই ক্ষমা চাইবো না আমাকে তাহলে অন্য ব্যবস্থা করতে হবে তার মানে আমার কোম্পানিতে তোমাকে রাখবো কিনা সেটা আমার ভেবে দেখতে হবে আজটা কিন্তু কিছুতেই ভালো করছিস না আসবো স্যার এসো আমি কিন্তু দ্বিতীয় কোনো সুযোগ তোমায় দেব না ঠিক আছে আমি আমি অন্যায় করেছি এরকম আর হবে না হ্যালো হ্যাঁ কে সরকার মশাই লেবার পেন কই মমতা তো আসার সময় আমায় কিছু বললো না আচ্ছা হ্যাঁ আমি এখনই আসছি মমতা প্লিজ একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো আসুক তারপর ভাববো বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে দেখেছিস এই ঝড় বৃষ্টির রাতে আকাশ বুকে নিয়ে গেছে নার্সিং হোম পাহাড়ের রাস্তা নিশ্চয়ই ধস নেমে গেছে ওই ছেলে রাস্তায় পয়দা হয়ে রাস্তায় মরবে নার্সিং হোম থেকে আর নিজের হোমে ফিরবে না ফিরে যে আসতে পারবো ভাবতেই পারেনি সরকার মশাই কি ভয়ঙ্কর দুর্যোগের রাত প্রচন্ড ঝড় বৃষ্টি তারপর পাহাড়ি রাস্তা এদিকে মমতা যন্ত্রণা অজ্ঞান হয়ে আছে ভাবলেও গা একেবারে শিউরে সব ভালো যার শেষ ভালো আর গিন্নিমা তো এখন সুস্থ আর মেয়েকে দেখুন সারা ঘর আলো করে আছে দেখুন দেখুন কেমন রানীর মতো হাসছে ঠিক বলেছ রানী আমি ওর নাম রাখবো রানী এ আমার রাজা এ আমার বাদশাহ
আরে আমার রানী, এরা তিনজন আমার সংসার আলো করে রাখবে। রাজা, রানী, বাদশাহ। তুমি জানো মিথ্যা আমি বলি না। কবে থেকে কাজে হাত পাকিয়েছো সে জবাব আমি তোকে দেবো না। তাহলে আমার জবাবটা তুমি শুনে রাখো। আমি তোমাকে আমার কোম্পানি থেকে বরখাস্ত করলাম। আমি জানতাম আমাকে তোর কোম্পানি থেকে হটাবি বলেই এই প্ল্যানটা তুই করেছিস। আমি যদি তোর সৎ ভাই না হয়ে আপন ভাই হতাম তাহলে এত সহজে আমার বুকে ছুরি চালাতে পারতিস না। কে কার বুকে ছুরি চালিয়েছে? আমি কোনদিন ভাবিনি তোমার মা আমার মা এক নয়। বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন আমরা দু ভাই যেন একসঙ্গে থাকি, কিন্তু তুমি সেটা চাওনি। তুমি তোমার ইচ্ছে মতন বিষয়, সম্পত্তি, বাড়ি, গাড়ি সবকিছু বুঝে নিয়েছো। তারপর কুসঙ্গে পড়ে মদ খেয়ে বেলের লাপানা করে সবকিছু খুইয়েছো। পরিবারের সম্মান বাঁচাতে আমি তোমাকে আবার রাস্তা থেকে তুলে এনে আমার কোম্পানিতে বসিয়েছি, আর তুমি তুমি আমার কোম্পানিতে বসে হেরোইনের ব্যবসা করছো। বক্তৃতা তোর সুন্দরী বউয়ের আঁচলের তলায় গিয়ে দে। বাবার দোহাই দিচ্ছিস, ওই বাবার কথা মুখে আনতেও আমার ঘেন্না করে। আমার মাকে খেয়েও বাবার খিদে মিটেনি, আবার তোর মাকে বিয়ে করেছিল, আর সেই মায়ের সন্তান তুই। কিন্তু জেনে রাখ, তোর মায়ের দুধের এত জোর নেই যে আমাকে তোর কোম্পানি থেকে হটাবে। গেল থামি গেল মা। তুমি যদি আমার বড় ভাই না হতে তাহলে একটা চড়ে আমি তোমার দাঁতগুলো খুলে নিতাম। এত বড় স্পর্ধা তোর? হ্যাঁ হ্যাঁ, যে বড় ভাই ছোট ভাইয়ের স্ত্রীর মর্যাদা দিতে জানে না, মায়ের নামে যে কুৎসিত কথা বলে, বাবার নাম মুখে আনতে যে ঘৃণা বোধ করে, সেই বড় ভাইকে একটা কেন
একশোটা ছড় মারলে উপরওয়ালার কাছে আমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না। শুনে রাখো, আজ থেকে তোমার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ। তোর ইচ্ছেই পূর্ণ হবে, তোর সঙ্গে সমস্ত সম্পর্ক চিরতরে শেষ করে দেব। আমি নিচে বসছি, হৃদয় আস্তে আস্তে জল ঢালবি। শুনো, ঢাল ঢাল। ইয়ার্কি করবি না কিন্তু আমার সাথে। কি হলো আবার, কি হলো? ঢাল ঢাল না, রাজা আমার স্নান হয়ে গেছে, তোমার ছেড়ে দে। এই বাচ্চা, আমার টাওয়ারটা নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। ঠান্ডা শীত করছে, তাড়াতাড়ি আয় না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। গুড বয়, গুড বয়। রানী শিগগির এসো, তোমার বাবা এসেছে। বাবা এসেছে? কি মজা! এই রাজা, আমার জামাটা শিগগিরি দে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। তুমি তো ভাবছো কেন আমি বাবার কর্তব্য করে এলাম? এত তাড়াহুড়োর কি ছিল, সময় মতো করলে তো পারতে। না মমতা, না, সাপকে বিশ্বাস করা যায় কিন্তু দাদাকে বিশ্বাস করা যায় না। তাছাড়া ডাক্তারবাবু তো বলেই দিয়েছেন আমাদের আর সন্তানাদি হবে না, তাই আমি আর সময় নষ্ট না করে রানীর নামে সবকিছু উইল করে এলাম। উকিলবাবু রেজিস্ট্রি করে কদিন বাদেই দলিলটা দিয়ে যাবেন। তাছাড়া 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 কি? তাছাড়া কোম্পানি থেকে দাদাকে সরবার পর দাদা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমি জানিও যেন তেন প্রকারে আমার আমার সব সম্পত্তি গ্রাস করতে চায়, তাই আমি দেরি করলাম না। আজ আমি নিশ্চিন্ত। শোনো, ভাবছি আবার কুসুমপুর যাবো, সেদিন ওই ঝড় বৃষ্টির রাতে। বাবা, তুমি কখন এলে বাবা? আমি অনেকক্ষণ এসেছি মামনি। বাবা, তুমি শুধু আমাকেই কেন পাপ্পি দাও, মাকে কেন দাও না? আমি তোমাকে পাপি দিলাম, এবার তুমি মাকে পাপি দাও। আরে তোদের আবার কি হলো? রানীর সঙ্গে ওরাও কিরম দুষ্ট হয়েছে দেখো। বাবা, ওরাও পাপি চায় বাবা। ওহো, দেখেছো মমতা, ভালো বাচ্চা। ওরা কিরকম রানীর বন্ধু হয়ে গেছে, ঠিক যেন তিন ভাই বোন। অথচ তুমি প্রথম দিন রাজাকে দেখে যা আঁতকে উঠেছিলে। আঁতকে উঠবো না। আরে বাবা, লোকে শ্বশুর বাড়ি থেকে গাড়ি বাড়ি কত কি যৌতুক পায়, আর তুমি তুমি কেন বাপের বাড়ি থেকে নিয়ে এলে একটা বাঁদর? আর তাই বুঝি আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে তুমি প্রেজেন্ট করেছিলে বাদশাকে? ইয়েস, টিট ফর ট্যাট, যেমনি বাঁদর তেমনি কুকুর। স্যার, আসতে পারি? আরে আসুন আসুন সরকার মশাই। সবাইকে নিমন্ত্রণ পত্র দিয়েছেন তো? আপনি কো চিন্তা করবেন না স্যার, সবাইকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করে এসেছি, জন্মদিন বলে কথা। জন্মদিন? কার জন্মদিন বাবা? তোমার মা। ও জামাদের জন্য ভালো, ও
এসে আনলাম মশলা কলকাতার ঢাকা থেকে এসে আনলাম মশলা কলকাতার দেখি তো একটা হ্যান্ডশেক কর। ভেরি গুড ভেরি গুড।
আমার আরো বাচ্চা অনেক ভালো, খুব কি সুন্দর লাগে। এবার যা, এক ফুলের গন্ধ আমি দুবার শুকি না। টাকাটা তোমার উকিলকে দিও, তোমাকে জেল থেকে ছাড়াবার কাজে লাগবে। আমি এখন ইউনিয়ন অফিসে যাচ্ছি। আরে যা যা, কিন্তু প্রমাণ করতে পারবি না যে আমি তোকে নষ্ট করেছি। আয়নায় নিজের মুখটাকে একবার ভালো করে দেখো, তোমার ওই গালে পড়ে যাওয়া আঁচড় প্রমাণ করবে যে তুমি আমাকে আমাকে নষ্ট করেছো। দেখেছো তো বাবু, যে হাত দিয়ে তুমি আমাকে ধরেছো সেই হাতে বা জেলের ঘামে টানবে। আপনারা থানায় জানি কেন? পুলিশ আমাদের কথা শোনে না হুজুর, আমরা যে গরিব, আপনার দাদা ওদের টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। ঠিক আছে, আমি থানায় যাচ্ছি, আপনারা আসুন। তাড়াতাড়ি আসুন, আমরা থানায় যাচ্ছি। ঠিক বলছিস, আকাশ নিজে গেছে থানায়? হ্যাঁ হুজুর, আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, এখন নিজের হাতে যদি কিছু পাইছি। হবে খোকা, এই শালা খোকা, এই শালা গাঙ্গুয়া খোকা। কিন্তু হাওয়ার আগেই খবর পেয়ে যায় হুজুর। হুজুর, তিলক রাজু মুন্নাকে পাঠিয়েছে, ওরা জঙ্গলে ওয়েট করছে। শুধু রিমোট টিপলেই আকাশ সাহেব সোজা আকাশে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আকাশের মাটিতে কি কাজ? দে আকাশকে, আকাশেই পাঠিয়ে দে। আকাশ মরতে পারে না, ও যে আমার বড় আদরের ছোট ভাই। কতবার ভাই ভাই ঝগড়া করেছি, ও সব সময় মিটিয়ে নিয়েছে, কেন বলো তো? আরে আমাদের দুজনের শরীরে যে একই রক্ত বইছে, আমরা যে একই বাবার সন্তান। বাবা নেই, আমি তো আছি, আমি তোমার কোন অভাব রাখবো না। দেখো তো এটা কি, মাও তর্কেন। আমি জানি মাও তর্কেন বাজাতে তুমি খুব ভালোবাসো, শুধু এটাই নয়, তুমি যখন যা চাইবে আমি তোমাকে তাই দেব। নাও ধরো, ধরো ধরো, নাও। না, আমার কিছু চাই না, আমাকে একদম ছাড়বে না তুমি। শিশু তো মনে খুব কষ্ট পেয়েছে, কিন্তু তোমাকে আমি কোনো চিন্তা করতে দেব না মমতা। আজ থেকে তোমার এই বাড়ি, স্টেট, কারখানা সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে নিলাম, তুমি কোনো চিন্তা করো না। না, তার আর কোনো দরকার নেই। দরকার নেই কেন মমতা? এই দুঃসময়ে আমি ছাড়া তোমার আর কে আছে? কেন, এরা সবাই আছেন, সরকার মশাই, মোরেল মশাই, ওর ফ্যাক্টরির লোকজন, এদের সবাইকে নিয়ে আমি সবকিছু সামলে নিতে পারবো। কিন্তু রানী, রানীর ভবিষ্যৎ? রানীর ভবিষ্যতের কথা তার বাবা আগেই ভেবে রেখেছিলেন, তাই তার সব সম্পত্তি রানীর নামে উইল করে গেছেন। কি, কার নামে উইল করে গেছে?
রানীর নামে। আর তার অভিভাবক করে গেছেন মিসেস আকাশ অর্থাৎ রানীর মাকে। এই উইলের বয়ন অনুযায়ী রানীর মাই রানীর অভিভাবক। বাহ, তাহলে তো এখানে আমার কোনো দরকারই নাই দেখছি। কিন্তু মমতা, তোমার জন্য আমার বড় কষ্ট হচ্ছে। তার মানে? মানে আমি তো জানি আকাশকে হারিয়ে তোমার মনের মধ্যে কি হচ্ছে। সতীশান্তির স্ত্রী তুমি, স্বামীকে ছাড়া একা কতদিন থাকবে? অপরাণা যদি আমার হাতে ক্ষমতা দিত, আমি তোমার যন্ত্রণাটাকে শেষ করে দিতাম। সাবধানে থেকো, চলি। হুজুর, তোর ষাঁড়ের খেলাটা দেখা। ঠিক আছে, দেখাচ্ছি। তাজ্জব জন্তুটাই আমার হাতিয়ার। এ যার গায়ের গন্ধ শুকবে তাকেই মেরে ফেলবে, খুঁজে আনবে আমার শিকার। তাহলে এবার কে তোমার শিকার বস? মা, বাবার জন্য আমার মন কেমন করছে মা। আর কাঁদিস না রে, সব ঠিক হয়ে যাবে। স্কুলে দেরি হয়ে যাচ্ছে, চ খেয়ে নিবি। কালু, রাজা বাচ্চাকে খাবার দিয়েছিস? না। ও হ্যাঁ, যাচ্ছি। 40 দিন তো হয়ে গেল মা, হিসেব মিলিয়ে সকলের পাওনাটা যে মিটিয়ে দিতে হয়। ও হ্যাঁ, চলুন। হ্যাঁ মা, তুমি খাও, আমি আসছি। আচ্ছা চলুন। বাবা, যেখানে থেকো সেখান থেকে এসে মনে করে খেয়ে নিও। এই বাজি বাজারে কিন্তু আর পাবি না, যাও বাজিছিলাম তাও পাবি না বলে দিচ্ছি। চুপ কাজ। আর তার সইছে না না শালো জানোয়ালের বাচ্চা সকত। দাঁড়া, তোদের দুধ এইখানে একটু ঢেলে বোল ভিটা একটু
একটু দিয়ে ভালো করে জল মিশিয়ে খাও। তোদের দুধ বোন ভিটায় মিলিয়ে মানে তোদের ভাগের দুধ আমি খাব। দেখ আমি এসে কিন্তু আমার দুধটা খাবো বুঝলে, আমি এক্ষুনি আসছি। খবরদার মুখ দেবি না কিন্তু। কাজের সময় একটু খাবো রে, আকলে দেখছিস কি? রোজ তোদের দুধ আমি খাবো, আর এই তারা সিং এর মতন চেহারা করো বুঝলি। এই দেখ আমি খাচ্ছি, দেখ। কালু কাকা, এরকম চোরের মতন নামছে কেন? নিশ্চয়ই কিছু করেছেন। আজ স্কুল যাওয়া বন্ধ। কমপক্ষে 10,000 টাকার মাল হবে। খুব সাবধানে এটা রাখতে হবে। কিন্তু কোথায় রাখি, কোথায় রাখি, কোথায় রাখি? এই জুতোর মধ্যে রাখ, যাওয়ার সময় জুতোটা পরেই যাও। কালু ঘুরে যাতে দিকে আবার ডাকছে, যাই। শুভ কাজটা মাটি করে শুধু কালু কালু কালু, নিজের কাজ কোনোদিন করতে পারলাম না, সারা জীবন এদের কাজই করে গেলাম। কালু কাকা চুরি করেছে, ওকে শাস্তি দিতে হবে। বাহ রাজা বাহ, শাবাস। ডাক্তারের কাছে যা তো এখন, এখন যে আমাকে একটু ছুটি দিতে হবে কিন্নিমা, আমার ছোট ভাইটার খুব শরীর খারাপ। ও মা, সে কথা আগে বলিস কেন? মানে ঠিক আছে, যাবার পথে একবার ডাক্তারকে খবর দিয়ে যা। এই শোন, কিছু টাকা নিয়ে যা। না না না, এখন টাকার দরকার নেই, আগে ভাইটা কেমন আছে দেখে আসি। আচ্ছা, আরে এ তো দেখছি আমারই হার, তোর জুতোর মধ্যে এলো কি করে? মানেটা আমি বলছি না, কাল কাকা যখন হারটাকে চুরি করে জুতোর ভেতরে লুকাচ্ছিল তখন আমরা স্কুল যাচ্ছিলাম। তারপর
আর কালুকাকাকে হাতে নাতে ধরার জন্য রাজা এই ক্যাকড়া বিছিটাকে ওর জুতোর ভেতরে ঢুকিয়ে দেয়। ব্যাস মা, এবার আমার পেট ব্যথা সেরে গেল। ছি ছি কালু ছি, শেষ পর্যন্ত তুই চুরি করলি। তোর মতন অবিশ্বাসী মানুষের চাইতে ওই জানোয়ার গুলো অনেক বেশি বিশ্বাসী। তুই ছুটি চেয়েছিলি না, যা তোকে একেবারে ছুটি দিয়ে দিলাম, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা, আমার চোখের সামনে থাকবি না, বেরিয়ে যা বলছি। এতদিনের পুরনো একটা লোককে সামান্য একটা ভুলের জন্য ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, আর তুইও মুখে কাপড় গুজে চলে এলি। যদি বাপের বেটা হোস তাহলে বদলা নে। দেখা আপনার পিস্তলটা দিন বড় হুজুর, ওই বিধবাটাকে আমি গুলি করে শেষ করে দিয়ে আসি। আরে দুঃশালা, গুলি করে মারলে কি আমি এতদিন বসে থাকতাম? কাজটা এমন ভাবে করতে হবে যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। রাইট, কিভাবে মরবে হুজুর? সব বুঝিয়ে দিচ্ছি, শোন, তোকে আনতে হবে মমতার সামান্য একটা কাপড় যাতে লেগে থাকবে মমতার গায়ের গন্ধ। কিরে রানী, রানী ওট খাবি না? না না খাবো না, না ওট বলছি, না না খাবো না, ওট না, ওট না বললাম তো আমি খাবো। শুনছিস করিস না আমার কথা, শুনবি তো, আমার এখানে কাজ করে আছি রানী, কি হচ্ছে কি আমার কথা শুনছিস না কেন? আমার কথা শুনছিস না তো, আমিও বাবার মতো চলে যাব, আমায় আর পাবি না, দেখবি। না মা গো আমার মা, আমরা তোমায় ছাড়বো না।
রানী, বাবা ঠিকই বলেছিল, তোর জেটা কাউকে বাঁচতে দেবে না, তোরা পালা। যাবো না, আমার তোমার ছেলে যাবো না, তোমার ছাড়া আমার কেউ নেই মা। পাগলামো করিস না রানী, পালিয়ে যা, রাজা বাদশা তোরা ওকে নিয়ে পালিয়ে যা, রানীকে তোরা সারা জীবন আগলে রাখবি, রানীকে নিয়ে পালিয়ে যা, তোরা ছাড়া রানীর কেউ নেই, চলে যা। চল রাজা বাচ্চা, আমরা চলে যাই, চল। ওই জঙ্গলটা তো রাজা তুই মরায় ভান করছিলিস, কি বুদ্ধি তোর! একমাত্র তুই সাঁতার জানিস, তুই আগে রাজাকে ও পারে রেখে আয়, তারপর আমাকে নিয়ে যাবি। কিরে পারবি তো? যা যা না, কিরে যা। বেঁচে থাকবে ততক্ষণ ওই সম্পত্তির একটা কানা করি আমি ছুঁতে পারবো না। আমাকে মাফ করে দিন বলে হুজুর, আমি বুঝতে পারিনি। তাহলে এবার ভালো করে বুঝে নে, নদীতে ডুবে যদি মেয়েটা মরে গিয়ে থাকে তবে তার লাশ আমার চাই, আর যদি কোন রকমে নদীটা পেরিয়ে শহরে পৌঁছায় তাহলে ওকে জ্যান্ত ধরতে হবে, জ্যান্ত অথবা মৃত, যে কোনো ভাবেই হোক রানীকে আমার চাই। ছোনা ছোনা
দাদা হলে আমার ঠিক চিনতে পারত। দেখি কোথায় পাওয়া যায়। সালাদা বাড়িতে গিয়ে দেখবে পকেট গড়ের মাঠ, তোদের পকেটের টাকা এখন সুন্দরী জামার ভেতর। জামাটা খুলবে নাকি সুন্দরী? মানে পকড়াগুলোকে একলাই খাবে না ভাগ নেবে? আবে চল, সুন্দরী ভাগ নেয় ভাগ দেয় না, ফোট ভাগ কি করে দিতে হয় দেখ। No!
বেটা, তুমি সালা আজ আমার ইজ্জত বাঁচিয়েছো, তাই আজ থেকে তুমি আমার দোস্ত। মেলা হাত। আমার সব কথা শুনে রাখ সুন্দরী, ওই কুকুরকে আমি কিছুতেই ঘর ঢুকতে দেবো না। কেন দেবে না শুনি? একটা অবলা জীব আজ আমার ইজ্জত বাঁচিয়েছে। দোস্ত, আমার দাদিমাকে একটা লম্বা সেলাম দিয়ে দে তো। ঢং কত! দেখ সুন্দরী, ওসব মিথ্যা কথা বলে তুই আমার মন গলাতে পারবি না। একটা মানুষ জোটালেও না হয় বুঝতো, কোথেকে একটা কুকুর জুটি নিয়ে এলি? আই বাস, কি বলছো দাদিমা? ঘরে মানুষ জোটালে আমার সব সম্পত্তি নিয়ে পালাবে? কি সম্পত্তি আছে তো যে নিয়ে পালাবে? আরে বুড়ি কানা নাকি, সব সালা হাঁ করেছে আমার সম্পত্তির দিকে আর তুমি দেখতে পাও না। 32, 22, 36 ঘরে লোক ঢুকেছ, কি সব সম্পত্তি নিয়ে পগার পার। মরবি তুই, মরবি আর আমাকেও মারবি। অত বড় একটা চুকাই পুরো মেয়ে দিন রাতে খালি থেই থেই করে রাস্তায় নেচে বেড়াচ্ছে, আর লোকের কাছে আমাকে কথা শুনতে হচ্ছে। বলি কিসের জন্য? কেন কিসের জন্য? কারা সেসব লোক দাদিমা? যখন খেতে না পেয়ে মরতে বসেছিলাম, খিদের জ্বালায় বাবা মা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল, তখন কোথায় ছিল তোমার সেসব লোক? কোথায় ছিল? দাদিমা, তোমার এই দুপে লোকের চাইতে আমার এই চার পে জানোয়ার দোষ অনেক ভালো। তোমার তো কত খাবার রয়েছে, ওই পামিশে দাও না, আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো আমি কি করবো? আমি কি দান ছাত্র খুলে বসেছি? যা ভাগ, যা 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 যা। তোমরা আমায় কিছু খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে, দাও না। ঢং কত! খাবার চাই, দাও না। সেই সকাল থেকে ঘুরছি, সবাই আমায় দূর দূর করছে, কেউ আমায় খেতে দিচ্ছে না। তোমরা তো কুকুর বেড়ালদের কত খেতে দাও, সে নিয়ে আগে রাস্তায় ছুড়ে দাও, আমি কুড়িয়ে নেব। যা যা যা, এখান থেকে যা। আমি তো রয়েছি। শোনো শোনো, তোমার তো কিছু বলো, শোনো 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 শোনো, ওকে তোমরা ধরো না। এই ছেলে নাড়ের গুণ মনে হচ্ছে, ওই ওকে শিখিয়েছে চুরি করতে। ঠিক বলেছে, খবরের কাগজে দেখনি বাচ্চাদেরকে বিক্রি বানিয়ে কত টাকা রোজগার করছে? ওঠো, আমার জন্য তোমাকে মার খেতে হলো। দূর, তুই আমার চেয়েও বোকা, তোমার জন্য মার খাবো কেন? মার আমি রোজই খাই, মার না খেলে আমার খিদেই পায় না। আচ্ছা, তোমার মা তোমায় বকে? না, আমার মা বাবা কেউ নেই। তুমি তুমি আমার সঙ্গে চলো। কোথায়? তোমার তো কেউ নেই, তুমি আমাদের বাড়িতে থাকবে। এটা কি ধর্মশালা নাকি? নিজের ভাতে জোগাড় করতে পারিস না, আবার একজনকে জুটিয়ে নেছিস, ওকে আমি রাখতে পারবো না। মা, ও থাকার কোনো জায়গা নেই। চুপ কর, দরদ উঠলে উঠছে, আমি একে কিছুতেই ঘরে রাখতে দেব না। শুনে রাখ, আমি আর কারো খাবার জোগাতে পারবো না, এই বলে দিলাম। কিরে নে খা, তুই কিন্তু না খেলে আমি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবো দোস্ত। বাচ্চা খেলে খেলে না, তাহলে আমি রাগ করবো। হা খা না। কিরে এই কি ভাবছিস? নে খা খা, এ দোস্ত খা। সুন্দরী আ সুন্দরী, কোথায় লোক ঠিকা ধরলে আমার গোষ্ঠীর ষষ্ঠী পূজা কইরা ধরবো আমি, পালাই। আরে ও মানুষ বাদর নয়, আমার বন্ধু লালু ভাই সার্কাসে খেলা দেখায়, চলে আয়। চ, তুই মানুষ
আর বাদর চিনিস না? আজ তার মুক্তি খাওছি, আলে দইতে পারলে খাল খিস্তা নিব, মাসুন ধরেছি ধরেছি বাঁদর ধরেছি ইউরে তারে ধরেছি আপনারা দোষ কি? আলাই কুত্তারি লাগে, তা বান্দর লইয়া কি করবেন? কিতকিত খেলবেন? আরে না না, আমি গবেষণা করবো, আমি একজন সায়েন্টিস্ট। কি আমি গবেষণা করে দেখতে চাই যে বাঁদর থেকে মানুষ হয়েছে না মানুষ থেকে বাঁদর হয়েছে। আরে কি খেসা কল, আমি কি বান্দরের ভাতার যে খুশি মতন যখন ইচ্ছা ধরুম? আরে না না তা নয়, এই তোমার চেহারাটা অনেকটা বাঁদরের মতো, তো তাই আমি ভেবেছিলাম তোমার এই চেহারাটা নিয়ে যদি দলের সাথে ভিড়ে যাও তাহলে তুমি আমাকে একটা বাঁদর ধরে দিতে পারবে, তার জন্য তো তোমাকে আমি 1000 টাকা অ্যাডভান্স দেবো। খারান খারান, কানটারে একটু সোজা কইরা লই, আপনি কি এইমাত্র 1000 টাকার কথা কইলেন? হ্যাঁ, বাঁদর ধরে দিলে আরো 1000 টাকা দেবো। যাও তাইলে ঠিকই শুনছি, আজকাল টাকার কথা শুনলে কানটা বাঁকা হইয়া যায়, লপে সব খাইতে খাইতে কানে রম্বল হইয়া গেছে কিনা? আরে না না তা কেন, এই নাও 1000 টাকা। পারছি এই যে হালায় সত্যি সত্যি টাকা দেয়, ঠিক আছে, আপনি যখন আমার ক্যাশ দিলেন আমি তখন আপনার গ্যাস দিব না। ওই যে দেখতে আছেন লালু চন্দর, মানে আমার বাড়ি, পরে খবর দিলে আপনি ওইখানে আইবেন, একটা বাক্স দেখবেন, ওই বাক্সে ধইরে রাখুম আপনার বান্দর। তোরা যে যা বলিস ভাই, আমার একখান বান্দর চাই, অন বান্দর জোগাড় করতে না পারলে পিটাইয়া শেষ করব। হালায় বান্দর পাই কই, হালায় বান্দর পাই কোন? আরে বান্দর পাইছি, অপরণা যখন দেয় তখন সপ্পর ভইরা দেয়, কিন্তু কেসটা কি, আমি মরতাছি বান্দরের জ্বালায়, আলায় বান্দর মরে কাজ জ্বালায়। বন্ধু সুসাইড করতে যাও কেন? গাছে থাকতে আর ভাল লাগে না, আর শিক্ষা তোমার আর গাছে থাকতে হইব না, তুমি থাকবা আমার বাড়ি, আসো নাই মা, আসো না, আসো আসো, দড়িটা খুইলা ফেলো, বুদ্ধি আছে কি, খুইলা ফেলছে, আসো আসো আসো, সাবধানে আসো, ধরিয়া 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 আসো, তুমি মরিয়ে পর আমার 1000 টাকা চোট দেয় বুঝে বাবা, আসো ইদি, আসো আসো বসো, সোনা কান্দো কেন, তোমারে কেউ কষ্ট দিছে? কান্দো না, আমি আছি, তোমারে সাইডা কেউ সইলা গেছে? সে কে দা? উকিল সাহেব, রানী আমার ভাইয়ের একমাত্র মেয়ে, আইনত এখন আমি ওর একমাত্র অভিভাবক। কিন্তু আইন তো আপনার কথা শুনবে না মিস্টার সাগর, আগে রানীকে খুঁজে বার করুন, তারপর সেই ঠিক করবে কে তার অভিভাবক। চলি। রানী যদি ফিরেও আসে আপনাকে তো অভিভাবক বলে মানবে না, তখন রানীকে খুঁজে বের করতেই হবে, ওকে শেষ করতে হবে। গাঙ্গুয়া। জি হুজুর। রানীকে খুঁজে বের কর, ওকে শেষ করে দিতে হবে। ওকে বস। এই কাদের মেয়ে রে, এই এখানে শুয়ে আছিস কি? হট, আমাকে একটু ঘুমোতে দিন না। ভাগ ভাগ হেরি বাচ্চা, যাখান থেকে ভাগ।
আজ ভিখারিন ভাগ্যের কি খেলা ভাগ্যের কি খেলা রানী আজ ভিখারিনী ভাগ্যের কি খেলা ভাগ্যের কি খেলা মা বাবা রাখি মনে পথের ভুলায় কাঁদে পায়ে শুধু অবহেলা মা বাবা রাখি মনে পথের ভুলায় কাঁদে পায়ে শুধু অবহেলা রানী আজ ভিখারিনী ভাগ্যের কি খেলা ভাগ্যের কি খেলা শুয়ে রাত যেত পাথরের শো যাও যদি না যেতা সোনার খাটেতে শুয়ে রাত যেত পাথরের শো যাও যদি না যেতা তুমি অন্য যে ঘরে শেখো মুঠো অন্য যে ঘরে সে কোন ফেলে ছড়িয়ে খে যেত যার বেলা মা বাবা রাখি মনি পথের ধুলা কাঁদে পায়ে শুধু অবহেলা মা বাবা রাখি মনি পথের ধুলা কাঁদে পায়ে শুধু অবহেলা দোষে বিধি কেন দিল এ সাজা হারালো প্রাণের সাথী বাদশা রাজা বিনা দোষে বিধি কেন দিল এ সাজা হারালো প্রাণের সাথী বাদশা রাজা হাসিতে খুশিতে যার কাটত জীবন হাসিতে খুশিতে যার কাটত জীবন নীরবে এখন তার অশ্রু খেলা মা বাবার আঁখি মনি পথের ধুলায় কাঁদে পায়ে শুধু অবহেলা মা বাবার আঁখি মনি পথের ধুলায় কাঁদে পায়ে শুধু অবহেলা রানী আজ ভিখারিনী ভাগ্যের কি খেলা ভাগ্যের কি খেলা রানী আজ ভিখারিনী ভাগ্যের কি খেলা ভাগ্যের কি খেলা ডিম নেবে তো ডিম আমার ডিমের ভালো মজা ডিম চাই ডিম ভালো মজার ডিম ভালো মজার ডিম কিরে চলো মুদি বারো না যাবে কি
মা বলেছে ডিম ফাটলে মুরগির বাচ্চা বের হবে, তখন মাংসও পাবেন ডিমও পাবেন। মজার কথা একদম গবেট বুঝলে। চলো আজ ওর ডিম ওরই মাথায় ফাটাবো। খোলা গুঁড়ো দেখি ডিম ফাটলে বাচ্চা হবে তো, বাচ্চা না বেরোনি পচে পাবি না। ফাটিয়ে দেখুন না, মা কি আমাকে মিথ্যে বলেছে? তাই তো, আর একটা ফাটান তো, এবার নিশ্চয়ই বেরোবে। মা জি আমাকে বললো তাহলে এগুলো ফাটান তো, একটা না একটা দিয়ে বাচ্চার ঠিকই বেরোবে। বাচ্চা কি হলো? মা বলে আমি বোকা, এবার আমি মাকে গিয়ে বলবো তুমি বোকা। এই যে ও ভাই শুনছেন, এই যে ভাই এই লোকটা কি করে মরলো গো? কেরোসিন গায়ে ঢেলে আগুন দিয়ে পুড়ে মরেছে। কেরোসিন তেল ঢেলে এখন আমি পুড়ে মরবো, আর কাল তোমাকে একটা চকলেট কিনে দেব, কেমন? কি বিশলাই তো একটাও কাঠি নেই। বাহ তোমার কি বুদ্ধি, এই জন্যই তো মা আমাকে বোকা বলে, আমি মরবই মরবো। আমার কথা শোন, জয় শোন আমার কথা শোন, জয় মা আসছে, এখনো মরতে পারলাম না, মার কাছে মুখ দেখাবো কি করে? যাই বাবা। জয় তুই গায়ে আগুন দিয়ে মরতে চলেছিস। হ্যাঁ মা, তোমাকে দেখাবো যে আমারও মরার সাহস আছে। না তুই বেঁচে থাক বাবা, আমার বুক জুড়ে বেঁচে থাক। তুমি কখন যে কি বলো না, আর কোনো ঠিক থাকে না, এই বললে মরতে আর এই বলছো বেঁচে থাক। ওরে রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছি, তাই বলে তুই এত বড় সর্বনাশ করতে যাচ্ছিলি? এই মেয়েটাই তো মরতে দিল না, ও আমাকে ফাঁকা দেশলাই দিল, কাঠি থাকলেই আমি এতক্ষণে পুড়েই মরে যেতাম, আর একই তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। চুপ কর, দরদ উতলে উঠছে। এক ঝুড়ি ডিম বিক্রি করতে দিয়েছিলাম, ক পয়সা ঘরে এনেছিস? কাজের জিনিস রাস্তায় ফেলে রাস্তার একটা মেয়েকে ঘরে এনে তুললি? আহা, আমি আর কারো খাবার জোগাতে পারবো না। আমি তোমাকে বাড়ি থেকে দূর করে দিয়েছিলাম, আর তুমি আমার ছেলেকে বাঁচালে। আজ থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে। তোমার নাম কি? রানী। খুব মিষ্টি নাম তো, তোমার কেউ নেই? না, দুজন সাথে ছিল, জানি না আজ তারা কোথায়। পিরিক্সটা ধইরা ফেললো নাকি? কিন্তু তরে ভুলাইয়া আমার এই বাক্সের মধ্যে ঢুকাইতেই হইব, নইলে পুরো হাজার টাকা লোসকান। শোকে মারা যামু আমি। তাইলে আমি একটা সিগারেট খাই, দেখি ও কি করে। আমি যা যা করি বান্দরটা তাই তাই করে। আরে খাবেটা খা, আরে টান দে। আমি যদি বাক্সের মধ্যে ঢুইকা পড়ি তাহলে ও হালায় বাক্সের মধ্যে ঢুকবো, আমি ওইখানে
আলারে আটকাম কি রে ভাল লাগে আমি বাক্সের মধ্যে ঢুকতে আছি প্রমাণ করব যে মানুষের জন্ম আগে না বাঁদরের জন্ম আগে অত সোজা নয় বুঝলি দোস্ত পকেট মারতেও এলেম লাগ ভাই একটা পান দাও তো চল দোস্ত কপাল ঠুকে এবারে ঢুকে পড়ি দোস তুই এদিকে লুকো সর্বনাশ এখনই বাথরুমে ঢোকার সময় হলো মরেছে মরবো একবার মরতে গিয়েও মরতে পারিনি এবার ঠান্ডা লেগে মরবো এই যা দরজাটা তো খুলে রেখেছি যা আমি গোসল করব দরজা খুলে কেউ গোসল করে লোকে দেখে ফেলবে না এত সব খুলতে আরম্ভ করলো মহা মুশকিল এখন কি করি যা কি বোকা আমি আন্ডার প্যান্ট পরে কেউ গোসল করে নাকি হ্যাঁ আন্ডার প্যান্টটা খুলেই ফেলি ওরে বাবা কি শক্ত করে গিয়ে পড়ে হ্যাঁ খুলতেই পারছি না এই বাড়িতে ঢুকেছে মনে হচ্ছে জানেন তাকে রোজ জাল কেটে উড়ে যায় আজকে ওকে ধরবো আর খাঁচায় ভরবো বলেছেন চলুন তো চল ওকে ধরতেই হবে ভেতরে চলুন বাথরুমে মেয়ে ঢুকেছে ও মা কি বুদ্ধু রে শালা বাথরুমে মেয়ে ঢুকেছে কত আনন্দ করবে তা না মা মা বলে চিৎকার করছে যা কথা কথা কর এই এই বাথরুমের থেকে একটা আওয়াজ এলো না আমার তো মনে হয় এটা নিশ্চয়ই ওখানেই আছে চলুন তো দিকে চল চল এবার তুই পালাবি কোথা এই বাথরুমেই মেয়েটা ঢুকেছে আমারও তাই মনে হচ্ছে চল স্যার না শুনুন তো আমি যাবে না এই বাথরুমের মধ্যে একটা মেয়ে পকেটমার ঢুকেছে ওকে ধরে নিয়ে যাব গোড়া ডিম বাথরুমে তো আমি আর জয় আঙ্কেল ছিলাম তুমি তাহলে তাহলে বাড়ি যাও বাড়ি যাবো অন্য কোথায় খুঁজে দেখি সারাদিনকেই চল যেভাবেই হোক ওকে আজ ধরতেই হবে চল আজ খুব বাঁচা বেঁচেছি আরে আরে চললে কোথায় বাইরে রানী আছে ও যদি দেখে ফেলে আমার লজ্জা করবে না ওরে বাবা লজ্জা সরম তাহলে আছে দেখছি একটু আগেই তো ওই সব পাঠ শিখিয়ে তুলে দিয়েছিলে দাঁড়াও এক মিনিট আরে কি করছো কি আরে ঠান্ডা লেগে যাবে তো আরে হাদাকান্ত তোমার ভালোর জন্যই করছি গা না ভেজালে বাইরে গেলে বোঝা যাবে তুমি গোসল করেছো নাও লুঙ্গিটা পরে তুমি বেরিয়ে পড়ো আমি পরে বেরোচ্ছি তোমার কি বুদ্ধি বেরিয়ে এসো আঙ্কেল দরজা বন্ধ করছো কেন অঙ্কেল যদি কেউ ঢুকে পড়ে তাই
ঢুকবে কি? ভেতরে তো একটা মেয়ে ঢুকেই আছে। মেয়ে? কোথায় মেয়ে? আমি সব জানি আঙ্কেল। আন্টি বেরিয়ে এসো তো। কি আঙ্কেল এইবার? বাবা তুমি তো দেখছি আমাকে এক হাটে কিনে আর এক হাটে বেচে দিয়ে আসবে। আচ্ছা তুমি সব জেনেও পুলিশকে কিছু বললে না কেন? তোমাকে বাঁচানোর জন্য আন্টি। শাবাস, এইটুকু বাচ্চা মেয়ে আমায় কি সুন্দর বাঁচিয়ে দিল। আরে ধেরে ক্যাবলা, এক্ষুনি চিৎকার করে সবকিছু গুবলেট করে দিচ্ছিল। এই তোমার নাম কি গো? রানী। তোমার নাম কি আন্টি? সুন্দরী। তোমার নাম সুন্দরী হতে পারে, তাই বলে আমার থেকে তুমি বেশি সুন্দর নও? বলো তো রানী, কে বেশি সুন্দর, আমি না ও? বলো। তোমরা দুজনেই খুব সুন্দর। কেরে ও তুমি? তুমি পকেট মারছো? বেশ করে তোর কি রে ক্যাবলা কান্ত, দেখ 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 না, যার টাকা তাকে ফেরত দিয়ে আসছি। আরে আরে কি করছো কি? বুদ্ধুরাম টাকা ফেরত দিতে গেলে পাবলিক মারে ছুটে মামার বাড়ি দেখিয়ে দেবে। দেখোই না তুমি। আরে শোনো, কে দাদা 500 টাকা ছিল কোথায়? এই দেখো ভাই, ওই তো আমার মানি ব্যাগ। আরে এই টাকা জান, আমি আপনাকে ফেরত দিতে আসছিলাম, এটা আপনারই ব্যাগ। আমার ব্যাগ? সালা ধরা পড়ে নকশাবাজি। হ্যাঁ দেখলে তো, এই দুনিয়ায় ভালো কাজের কেউ দাম দেয় না। তাই বলে খারাপ কাজ কারো করা উচিত নয়। আমার খারাপ কাজের দায় তুমি কেন নিলে? তোমার জন্য আমি সব করতে পারি। আমায় তুমি মাফ করে দাও, আজ আমি তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করছি আর কখনো এই কাজ করব না। চলো। হারাম জাদা, একটা বাচ্চা মেয়েকে খুঁজতে এতদিন লাগে? বিশ্বাস করুন হুজুর, গোটা তল্লাটে গরু খোঁজা খুঁজেছি কিন্তু রানী নেই। হুজুর আমার মনে হয় ও লিঘাত নদীতে ডুবে মরেছে। তাহলে ওর লাশটা কোথায়? তোদের এই থবড়গুলো দেখার জন্য কি টাকা দিয়ে পুষছে লোক? আচ্ছা হুজুর, এমনও তো হতে পারে যে রানী নদী পেরিয়ে শহরে চলে গেছে। শোন, তোর বউটাকে যদি বিধবা করতে না চাস, না হুজুর, তাহলে এক্ষুনি গিয়ে শহরের অলি গলি খোঁজ। ওইটুকু মেয়ে একা কতদিন গা ঢাকা দিয়ে থাকবে? আমি শুধু একটা জিনিসই দেখতে চাই, রানীর লাশ। ওর যা হয়েছে আমাকে বাঁচাতে গিয়ে, আমি কথা দিচ্ছি আজকের পর থেকে ওকে আর কেউ বোকা বলবে না। আমি ওকে মানুষ করে তুলব, বদলে দেব। একটু দেখো তুমি, হচ্ছে না আমি এসে গেছি, কি গাইছো, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। হ্যাঁ
দেখেছি কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি একটু দেখো তুমি আমি এসে গেছি কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি তোমার কাছাকাছি বদলালো জীবনে সুরেলো চোখেতে লাগলো আলো পৃথিবী বদলালো জীবনে সুরেলো চোখেতে লাগলো আলো একটু ভালো যদি বাসতে পারো গো বাসবো আমি ভালো একটু দেখো তুমি আমি এসে গেছি কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি তোমার কাছাকাছি তোমার কাছাকাছি তোমার কাছাকাছি তোমার কাছাকাছি সাবাস গাঙ্গুয়া রানীকে খতম করে তুই এ যাত্রা বেঁচে গেলি নইলে তোর বউটা বিধবা হতো হুজুর হুজুর উকিল সাহেব আসছেন উকিল সাহেব হ্যাঁ সে এখন এখানে কেন কি চাই আপনাকে একটা খবর দিতে চাই মিস্টার সাগর আসুন আসুন আকাশ সাহেব কিন্তু তার উইলে আর একটা কথা উল্লেখ করে গেছে রানী যদি ছ মাসের বেশি নিখোঁজ থাকে তাহলে তার সমস্ত সম্পত্তি কোর্টের হেফাজতে চলে যাবে কোর্টের হেফাজতে হ্যাঁ সেই ছ মাস পূর্ণ হতে কিন্তু আর এক মাস বাকি কথাটা আপনাকে জানিয়ে রাখলাম আচ্ছা উকিল সাহেব মানে ধরুন এমন যদি হয় উপরওয়ালা না করুন যদি এই এক মাসের মধ্যে রানী মারা যায় মানে কোনোভাবে জানা গেল যে সে মারা গেছে তাহলে
তাহলে সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে চলে যাবে। কিন্তু আপনি হঠাৎ রানীর মৃত্যুর কথা বলছেন কেন? আপনার কি ধারণা? না না, মানে আমি অনুমানের কথা বলছিলাম আর কি। ছ মাস ধরে যার কোনো খোঁজ নেই, সে তো মরেও গিয়ে থাকতে পারে। তাই তবে আমি বলে রাখছি উকিল সাহেব, যতক্ষণ আমি আছি ততক্ষণ রানীর কোনো বিপদ হতে দেব না। থ্যাংক ইউ, কিন্তু মনে রাখবেন হাতে কিন্তু আর একটা মাস। চলি। কিন্তু হুজুর আর কোনো আশা নেই, রানী তো মারা গেছে। বেঁচে গেছে লকেটের জন্যে, গুলিটাই লকেটে লেগেছিল। আমার জন্মদিনে রাজা বাচ্চা এটা আমার উপহার দিয়েছিল। তাহলে আন্টি আঙ্কল শুনলে তো সব আমার কথা। শুনলাম, কিন্তু নিজের সম্পত্তির অধিকার তোমাকে আদায় করে নিতে হবে, তোমাকে ফিরে যেতেই হবে। না আঙ্কল, না, আমি ফিরে যাব না। আমি যদি ফিরে যাই তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। তোমার কোনো ভয় নেই, আমরা তোমার সঙ্গে যাব। আচ্ছা, তোমার বাবা মাকে যারা মেরেছে তাদের তুমি ছেড়ে দেবে? সাগরের উপর তোমার নিজের সম্পত্তির ভার ফেলে রেখে তোমার বাবা মার আত্মাকে কষ্ট দেবে তুমি? সুন্দরী ঠিক কথাই বলেছে রানী, তোমাকে ফিরে যেতেই হবে। এবার নিশ্চয়ই এদের সকলের সামনে সম্পত্তির দলিল আপনি আমার হাতে তুলে দেবেন। নিশ্চয়ই দিন। দাঁড়ান উকিল সাহেব। উকিল সাহেব, এই দলিল আপনি ওই লোকটার হাতে তুলে দিতে পারেন না। পারে কি পারে না সেটা বিচার করার আপনি কে? বলুন কোন অধিকারে আপনি বাড়িতে ঢুকেছেন? আমরা রানীর অভিভাবক, সেই অধিকারেই ঢুকেছি। রানী? কোন রানী? যে রানীর বাবা মাকে আপনি খুন করেছেন। আমরা সেই রানীর কাছে আপনার জঘন্য ষড়যন্ত্র জানতে পেরেছি, আর তাই এই সম্পত্তির সত্যিকারের অংশীদারকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এসেছি। মিথ্যা কথা! আপনারা দেখুন, এই দুটো জোচ্চোর সব উদ্ভট আজগুবি কথা বলে কিভাবে আমাদের সৎ চেষ্টাকে কন্ট্রোল করে দিতে চাইছে। বেরিয়ে যান, বেরিয়ে যান, নইলে লোক দিয়ে ঘাড় ধাক্কা মেরে বের করে দেব। কে কাকে ঘাড় ধাক্কা মেরে বার করে দেবে তার ফয়সালে এক্ষুনি হয়ে যাবে। রানী, এদিকে এসো। রানী, এদের সকলের সামনে বলো, এই লোকটাকে কি তোমার অভিভাবক বলে মেনে নিয়েছো? না। রানী, তুমি কথাটা ভেবেচিন্তে বলছো তো? কার কাছে আপনি কি জিজ্ঞাসা করছেন উকিল সাহেব? ওই জোচ্চোর দুটো আমাদের হারিয়ে যাওয়া রাজা বাদশাকে সঙ্গে এনে আওতা দিচ্ছে, এই বিশাল সম্পত্তি হাতাতে চাইছে। কিন্তু ময়ূরপুচ্ছ লাগালেই দাঁড় কাক যেমন ময়ূর হয় না, তেমনি রানীর মতো দেখতে হলেই নকল কখনো আসল হয় না। এই রানী জাল! জাল? এ তুমি কি বলছিস সাগর? তাহলে আসল রানী কোথায়? ওই দেখুন আসল রানী। নেমে এসো তো আমার রানীমা, এবার আমি সকলকে প্রমাণ করে দেব আমার রানী আসল। আই, তুমি কে? তুমি তো আমার মতনই দেখতে। আমি রানী, মিথ্যে বলো না, আমি রানী। অবাক কাণ্ড, এ তো দেখছি দুজনকে একই রকম দেখতে, এর মধ্যে আসল রানীকে চেনার উপায়টা কি? এসব মিলিয়ে একটা উপায় আছে মরণ মশাই, আসল রানীকে ঠিকই খুঁজে বার করবে তার বন্ধু রাজা ও বাদশাহ। ঠিক, রাজা বাদশাহ, যা এখন তোদের পরীক্ষা, মতলব বাসের মতলব ফাঁস করে দে, চিনিয়ে দে কে আসল আর কে নকল। যা। আমার রাজা, আমার বাচ্চা, আমি ভেবেছিলাম তোরা মরেই গেছিস। হ্যাঁ রে, আমার জন্মদিনে তোরা একটা লকেট দিয়েছিলিস না, মনে আছে? দেখ তো, চিনতে পারিস কিনা। Thank you.
দেবতা লাশ রানী কে মগো আমার মা আমরা তোমায় ছাড়বো না মা মগো আমার মা আমরা তোমায় ছাড়বো না কি করা যায় এই দুজনের মধ্যে কোনটি আসল রানী আর কোনটি নকল রানী সেটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ ওরা দুজনে এখানেই থাক বলো তো এই বাচ্চা মেয়েটা কেন মিথ্যে করে নিজেকে রানী বলে চালাবার চেষ্টা করছে তাছাড়া সাগরকে জোটালোই বা কি করে সত্যি ওকে হুবাহু আমাদের রানীর মতো দেখতে এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে এই রহস্যটাই সবার আগে জানতে হবে মিথ্যে দিয়ে সাগর সত্যিকে ঢেকে রাখতে পারবে না চিনি আমরা দেবই নে আর ভাবতে হবে না তো বাচ্চাটাকে জল তুলে নিয়ে আমার স্নান করিয়ে দে কি রে রাজা বাচ্চা আয় আয় না না যাবি না রাজা বাচ্চা কি ওর কাছে যাবি না ও নকল রানী কি রে আয় রাজা বাচ্চা আয় আমাকে স্নান করাবি রাজা তুই আমার জন্য জল আনবি বাদশা তুই আমার স্নান করে দিবি চল আমার সঙ্গে তোমার সঙ্গে যাবে কেন তুমি তো নকল তুমি নকল আমি আসল রানী ইস আসল রানী উড়ে এসে দূরে বসেছে বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও এটা আমাদের বাড়ি ওগো ডবল রানীরা তোমাদের খাবার দিয়েছি টেবিলে খেতে হ্যাঁ চলো এইবার আমি আসল নকল ঠিক মিলিয়ে নেব একেবারে হিসেব মিলিয়ে কই রানীমা খাবে এসো তো মা হ্যাঁ বাবা আমি তোমার রানী তুমি যেখানেই থাকো ভালো থেকো কি গেল এবার চিনে ফেলেছি একেবারে হিসেব মিলিয়ে চিনে ফেলেছি এই হচ্ছে গিয়ে আসল রানী দাল মাসে আগে এত লাফালাফি করবেন না তো রানীমা একবার নিচে এসো তো মা আগে ওই রানী আসু তবে তো চেনা চিনি বাবা আমি তোমার রানী তুমি যেখানেই থাকো ভালো থেকো হ্যাঁ কি সরকার মশাই কেমন দেখছেন আসল রানী কে সবই একই রকম তুমি আমার বাবার ছবিতে কেন চুমু খেলে খাবই তো এটা আমার বাবার ছবি কখনো না এটা আমার বাবার ছবি তুমি যদি হাত দাও তাহলে তোমার হাত ভেঙে দেবো হাত ভাঙা ভাঙি পরে করো তো মামনিরা চলো খাবে এসো এসো হিসেব মিলিও আবার সব হিসেব কেমন গুলিয়ে যাচ্ছে বসো এতক্ষণে মিলেছে এই হচ্ছে আসল রানী একবার দয়া করে এদিকটা একটু দেখুন এটা কার জন্য রাখলে এটা আমার বাবার জন্য শুনলেন তো নিজের কানে দেখলেন তো নিজের চোখে এবার বলুন তো কোনটা আসল কোনটা নকল একেবারে হিসেব মিলিয়ে
গুলিয়ে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে, আমার আমার আসল নকলের হিসেব সব গুলিয়ে যাচ্ছে। এবে এটা আসল, এটা না না, এবে এটা আসল, এটাও আসল, দুটো আসল হয় কি করে, এবে দুটোই নকল। ডাক্তারি না, আমার আসল নকলের হিসেব সব গুলিয়ে যাচ্ছে, হিসেব মিলাবো কি করে? মিলাতেই হবে, নইলে রহস্যের জট ছাড়ানো যাবে না। কিন্তু জট তো আরো পাকিয়ে যাচ্ছে, আমাদের রানী যা যা করছে একেবারে ঠিক তাই তাই করছে ওই মেয়েটা। আমার কি মনে হচ্ছে জানো, বাচ্চারা ভয় পেলে মিথ্যে কথা বলে, মেয়েটাও ভয় পেয়ে এইরকম করছে। আমি একটু আসছি, দাঁড়া। কোথায় যাচ্ছ? এই জট খুলতে আমাকে দুটো জিনিস জানতে হবে, এক, ওই নকল রানীকে সাগর কি করে জোটালো, আর দুই, ওই নকল রানী কি করে আমাদের সত্যিকারের রানীর মতো কথাবার্তা, হাঁটা চলা, চাল চলন, আদব কায়দা কি করে শিখলো, এসব ওকে কে শেখালো? তুমি? হ্যাঁ, আমি তোমার সঙ্গে একটু বোঝাপড়া করতে এলাম, আর এই ঘরে ঢোকার জন্য তোমার পারমিশন আমি নেব না, কারণ তুমি নিজেই রানীর বাবার বাড়ি ফ্যাক্টরি সব যাবত দখল করে রেখেছো। বিচার এখানে। লক্ষ্মীর বাবাকে কোথায় আটকে রেখেছো? লক্ষ্মী কে? লক্ষ্মী তুমি কার কথা বলছো? সেটা তুমি খুব ভালো করেই জানো, কাল্লু সেখানে বুলি আউড়ে লক্ষ্মী রানী সেজেছে, আর তার বাবাকে আটকে রেখে তুমি লক্ষ্মীকে ব্ল্যাকমেল করছো, আর করেছো রানীর বিশাল সম্পত্তি হাতাবার জন্য। অনেক কিছু জেনে গেছো দেখছি। সত্যকে কেউ চিরদিন থেকে রাখতে পারে না সাগর, এখনো বলছি ভালোই ভালোই সোজা রাস্তায় ফিরে এসো, নইলে তুমি কিংবা তোমার দল বল কেউ বাঁচতে পারবে না। একটা কুকুর আর একটা বাদর নিয়ে আমাকে চ্যালেঞ্জ করছো? যদি বাঁচতে চাও তাহলে আমার রাস্তা থেকে সরে যাও। আমি জানতাম তোমার মতো শয়তানের কাছে ভালো কথা বলে লাভ নেই, তবু এসেছিলাম যাতে মরার আগে তুমি আমাকে দোষ দিতে না পারো যে আমি তোমাকে শেষ সুযোগ দিইনি। গুড বাই। রেট আমিও তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, লাস্ট চান্স। রানীকে তোমরা আমার হাতে তুলে দিয়ে এখান থেকে চলে যাবে, বিনিময়ে তুমি কত টাকা চাও? পৃথিবীর সমস্ত সম্পদ তুই আমার পায়ে এনে দিলেও তোর মতো শয়তানের হাতে রানীকে আমি তুলে দেব না। এত খবর এই লোকটা জানলো কি করে? কে বললো? তবে কি ছেলে আকাশ থেকে জানলো? বড্ড বার বেড়েছ তোর, আজ থেকে তোর এই ঘরের বাইরে যাওয়া বন্ধ। বস, ওকে তো বন্ধ করবে, কিন্তু জয়, জয় মুখ খোলার আগেই ওর মুখ আমি চিরতরে বন্ধ করে দেব। জয়ের জামা, এবার দেখা তোর ষাঁড়ের। ওই জয়কে খতম করতেই হবে, যা এই চল। We'll be right back.
কি বললি? মাস্টার মারা গেছে? হ্যাঁ হুজুর, ওর দেহটা থেতলে খাদে পড়ে রয়েছে। কে মেরেছো? বল কে মেরেছো? জানি না হুজুর, বিশ্বাস করুন জানি না। শালা হুজুরের বাচ্চা, কি জানো তোমরা? সব কটাকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো। হ্যালো মিস্টার সাগর, সাগর স্পিকিং। আর সাত দিন বাকি উকিল সাহেব। আর সাত? হ্যালো শুনুন, এই সাত দিনের মধ্যে। হ্যালো হ্যালো, কি হলো হুজুর? উকিলবাবু কি বললেন? সাত দিনের মধ্যে আসল রানীকে বের করা না গেলে সমস্ত সম্পত্তি চলে যাবে কোর্টের হেফাজতে। সর্বনাশ। তাহলে বিদেশে তরি ডুবতে আমি দেব না। সাত দিন পেরোবার আগেই আমি প্রমাণ করব আসল রানী কে। রাজা বাচ্চা, খুব সাবধানে আসবি, কোনো যেন আওয়াজ না হয়। আর হ্যাঁ, আস্তে আস্তে, সাবধানে। কেউ কাঁদছে মনে হচ্ছে? এই ঘর থেকেই তো আসছে, দরজা তো বন্ধ। কি করি? পেয়েছি বাচ্চায় টুলটা নিয়ে। এত আস্তে আস্তে, আওয়াজ যেন না হয়। লক্ষ্মী, দরজা খোলো। কে তুমি? আমি রানী। তুমি যাবি কোথায়? সাগর আঙ্কেলের কাছে। রাজা বাচ্চা, চাবি আনতে হবে। আয় তাড়াতাড়ি, আয় আয় আয়, খুব সাবধানে। এখন ভেতর থেকে তো চাবি লাগানো, যা কি ব্যবস্থা কর, যা। আচ্ছা, একটা কিছু ব্যবস্থা করতেই হবে। শীঘ্রই চলে যাও এখান থেকে। তুমি আমার আসল নাম জানলে কি করে? জয় আঙ্কেলের কাছ থেকে। আচ্ছা, ওরা তোমায় পেলো কোথায়? আমি বাবার সাথে মেলায় যাচ্ছিলাম, সেই সময়। তাড়াতাড়ি চলো বাবা। যাচ্ছি।
খুব দেখতে ইচ্ছে হচ্ছে, কতদিন বাবাকে দেখিনি। লক্ষ্মী তুমি কেঁদো না, আমি তোমার বাবাকে ঠিক ফিরিয়ে দেবো। এখন আমি যা বলছি তাই তুমি করো, বুঝলে? কি শোনো, আমি এখানে লক্ষ্মী সেজে বন্দী হয়ে থাকছি, আর তুমি রানী সেজে রাজা মাস্টার সঙ্গে চলে যাও আন্টির কাছে, ঠিক আছে? একা একা কতক্ষণ বসে থাকবো, ভোর প্রায় হয়ে এলো, কারোর কোনো পাত্তাই নেই। আরে আরে আসুন আসুন, রাজা রানী বাদশা জাদা। কি তুমি ওখানে যাচ্ছ যে? এই তুমি কে বলো তো? আমি আমি একদম চালাকি করবে না, রানী আমার সঙ্গে এই বিছানায় শোয়। তুমি যখন ওই বিছানায় গেছো তখনই বুঝতে পারছি তুমি আসল রানী নও, নকল রানী। কি ঠিক কি না? হ্যাঁ আমি নকল রানী, আসল রানী আমাকে আপনার কাছে পাঠিয়ে দিল। অদ্ভুত মেয়ে লক্ষ্মী, এই বেশ বাজনা বাজাচ্ছিলে, আবার আমাকে দেখে কান্না শুরু করলে। কান্না থামাও, আমাকে একবার আমার বাবার কাছে নিয়ে চলো, না আমি তোমার কথার মতন রানীর কাজ করব না। তাই নাকি? ঠিক আছে চল, তোকে তোর বাবার কাছে নিয়ে যাব, চল। আয় আয়। লক্ষ্মী কোনোদিন চেষ্টা করেও মাউথ অর্গান বাজাতে পারেনি, তোমাকে বাজাতে দেখি আমার সন্দেহ হয়েছিল। তারপর কাঁদতে কাঁদতে তুমি যখন বাবার কাছে যাবার বায়না ধরলে, আমি তখনই বুঝতে পেরেছিলাম তুমি আসল রানী। সই করবি না? না তাহলে দেখ থাকে, আমার হাত দুটো খুলে দাও। যে হাত দিয়ে তুমি আমার রানীকে মারছ সেই হাত আমি তোমার ভেঙে নিয়ে নেব। কাশি গেলেও কাকা করতে ছাড়ে না, এত মার খাচ্ছিস তবু শিখে হচ্ছিস। আরে বলছি তো, এই দলিলে একটা সই করে দে, পাপিটি দুজনকে ছেড়ে দেবো। রানী বন্দী তো সাগরের হাতে, ওকে বাঁচাতেই হবে। তুমি সই করবে না, ওর জন্য আমার মা মরেছে, আমার যত খুশি মারুক আমি মুখ বুঝে থাকবো,
সই করবে না বাবা, সই করবে না তুমি। ওরে শালা, 12 হাত কাকরের 13 হাত বিজি। তাহলে মর। না 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 না, ওকে মেরো না। জায়গাটা ঠিক চিনিস তো রাজা বাচ্চা? হ্যাঁ, কাঁপাই চ। মারতে হ্যাঁ, আমাকে মারা। খুব কষ্ট হচ্ছে না? আমারও খুব কষ্ট হচ্ছে, শুধু একটা সইয়ের জন্য। একটা সই তোমার দুটো পায়ে পড়ি, তুই ওকে ছেড়ে দাও। ছেড়ে তো দেব, সইটা খুলে দে। বোম্বের গাড়ি জ্বালিয়েও যখন তোকে মারতে পারলাম না, অপরাণ দয়া বেঁচে উঠলি, ঠিক তখন থেকে তোকে বাঁচিয়ে রেখেছি এই সইটা করার জন্য। সইটা করে দে, নইলে আজ তোকে মারতে মারতে মেরে ফেলবো। না ঠিক আছে বাচ্চা, কোথায়? দলিলটা দাও। দ্যাটস লাইক এ গুড বয়। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা, সেই সেই করবি। শুধু শুধু মেয়েটাকে মার খাওয়ালি। এই ও ডান হাতটা খুলে দে। সাগর চলে না যাওয়া পর্যন্ত ঢোকা যাবে না। কিন্তু ওরা এখনো বেরোচ্ছে না কেন? আচ্ছা, রানীর কোনো ক্ষতি হয়নি তো? নে, চটপট সেটা করে ফেল। আরে রানীকে মারতে আমারও খুব ভালো লাগে। হাজার হোক, ও তো আমার মেয়ের মতো। সাগর খুব চালাক সুন্দরী, সম্পত্তি হাতে না পাওয়া পর্যন্ত রানীর কোনো ক্ষতিও করবে না। সেটা করে ফেল। জবাব তুই পাবি। আগে নকল রানীকে দিয়ে সব সম্পত্তি নিজের নামে করবো, তারপর তোদের দুজনকে খতম করে দেবো। এদের দুজনকে আটকে রাখ, আমি আসছি। কিভাবে এই দিয়ে তারা সব কটাকে কাম করবে। দিলের দরজা বন্ধ থাকো, পাখির ডানা খুলে।
রাজা আচ্ছা সাগরের দলবলকে আটকে রাখার দায়িত্ব তোদের আর শোন বোমা পিস্তল বন্দুক আর বাক্সগুলো নিয়ে যা ওরা ওই রাস্তা দিয়ে আসছে ঠিক মতো বোমাগুলো পুঁতে ফেলবি অপারেশনের জন্য তৈরি হ আমি লোক ঠিকে নিয়ে ওর বাবার কাছে যাচ্ছি ওই তো তোমার বাবা না আঙ্কেল ইনি আমার বাবা নয় তোমাকে দেখতে হুবহু আমার রানীর মতো কে তুমি তোমার বাড়ি কোথায় আমি লক্ষ্মী আমার বাড়ি কুসুমপুর কুসুমপুর সবাই কেটে পড়েছে হুজুরের বাচ্চা লক্ষ্মী আমার হাতছাড়া হয়ে গেছে এখন কোথায় পাবো আমার সাজানো রানীকে হুজুর হুজুর এই মাত্র খবর এসেছে মন্দিরখানা থেকে রানী আর তার বাবা পালিয়ে গেছে পালিয়েছে কারটা কি করছে না মানে হুজুর একটা মেয়ে নাকি একটা ফুল শুকিয়ে সবাইকে অজ্ঞান করে পালিয়ে গেছে হ্যাঁ হুজুর সব অজ্ঞান হয়ে গেছে সবাইকে বলে একসঙ্গে শেষ করবো নিশ্চয়ই ওরা লক্ষ্মীর বাড়ি গেছে জয় কি যেভাবেই হোক লক্ষ্মীর বাবাকে উদ্ধার করতে হবে ঠিক বলেছ লক্ষ্মী কত দূর তোমাদের বাড়ি এই তো এসে গেছি ওই তো ওই বাড়িটা আমাদের চল তাড়াতাড়ি কুসুমপুর যেতে হবে তোদের যা যা বললাম তাই তাই করবি বাবা তুমি কেমন আছো বাবা মানে তুমি আমি পাপ করেছি পাপ আপনি আমাকে ক্ষমা করে দিন হুজুর পাপ কিসের পাপ হুজুর সেই রাত্রির কথা আপনার মনে পড়ে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে আপনি আপনার আসন্ন প্রসবা স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন নার্সিংহোমে তখন প্রসব বেদনা উঠেছে তো কিনি হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল এখন এই অবস্থায় কি যে করি কিছু ভাববেন না আমার স্ত্রীর ভাইয়ের কাজ করে ওই তো পাহাড়ের কাছে আমার বাড়ি চলো চলো নিয়ে চলো মমতা কিন্তু এতে তোমার পাপ কোথায় হুজুর আপনারা যখন আমার স্ত্রী শান্তির কাছ থেকে আপনাদের রানীকে নিয়ে চলে গেলেন বিশ্বাস করুন আমি কিছুই জানতে পারিনি কিন্তু শান্তি অন্যের সন্তান আমরা এভাবে নিতে পারি না এটা পাপ পাপই যদি হবে তাহলে ঈশ্বর কেন ওর গর্ভে যমজ সন্তান দিলেন আজ থেকে এক সন্তান ওর মার কোল জুড়ে থাকবে আর এই সন্তান আমার কোল আলো করে থাকবে এ আমার মেয়ে এ নাম লক্ষ্মী লক্ষ্মীকে চুরি করার শাস্তি আমি পেয়েছি হুজুর একটা দুর্ঘটনায় শান্তি মারা গেল আর আমি আমি একটা পাহাড়িয়ে খোড়া হয়ে গেলাম হঠাৎ সাগরের লোকজন এসে লক্ষ্মীকে তুলে নিয়ে যায় আর আমাকে আমাকে এখানে বন্দি করে রাখে আপনি আপনি সাগরের হাত থেকে আপনার দুই মেয়ে লক্ষ্মী আর রানীকে বাঁচান হুজুর
আপনি লক্ষ্মীকে নিয়ে শিগগিরই থানায় চলে যান। আমাদের ধরার জন্য সাগর এতক্ষণে বেরিয়ে পড়েছে। সাগরকে আটকাতে রাজা বাদশার কাছে এক্ষুনি যেতে হবে। Yeah!
উইলে মাত্র একটা সই করে আমার নামে সবকিছু লিখে দিতে, তাহলে তোমাকে ছেড়ে দেবো। সম্পত্তি লোভে তুই রানীকে মারতে পারবি না, মারতে হলে আমাকে মার। তাহলে মর। তোর কোনো চোট লাগেনি তো? না বাবা, আমার কিছু হয়নি। দাদা বাচ্চা ছিল বলে আমি বেঁচে গেছি। বাবা তুমি কেঁদো না, আজ আমি আমার দুই মেয়েকে ফিরে পেলাম, রানী আর লক্ষ্মী। মানিক, তুমি কোথায় যাচ্ছো? আমার সঙ্গে এসো। বাবা, আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো, এসো। তোমরাও এসো।